যোগাসন শব্দের ইংরেজি নাম যোগা, যার অর্থ যোগ করা বা একত্র করা। ব্যক্তিসত্তার সঙ্গে বিশ্বসত্তা একত্র করে প্রশান্তি অর্জনের মাধ্যমই হল যোগ বা যোগাসন। আর এই যোগাসন নিয়মিত করলে শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় থাকে। শরীরে জমে থাকা বিষ বা টক্সিন দূর করতে যোগাসন খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে সিন্ধু সভ্যতার আমল থেকেই যোগাসন চর্চার রেওয়াজ থাকলেও 2015 সালের পর থেকে প্রতি বছরই 21 জুন ভারতের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালিত হয়। বর্তমানে এখানে সেখানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে যোগা প্রশিক্ষণ কেন্দ্র। কিন্তু আজ আমাদের প্রতিবেদনে এমন একটি যোগা প্রশিক্ষণ কেন্দ্রের কথা শোনাব যেখানে যোগা করে আজ সুস্থ হয়ে উঠেছেন অনেকেই। এই যোগা প্রশিক্ষণ কেন্দ্রটি দুর্গাপুরের সিটি সেন্টারে 24 নম্বর কবিগুরুতে অবস্থিত। যোগব্যায়াম এখন মানুষের জীবনের অংশ হয়ে উঠেছে, আর হবে নাই বা কেন? সঠিক পদ্ধতিতে যোগাসন করলে তা যে কতটা উপকারী সে বিষয়ে আজ এই যোগা প্রশিক্ষণ কেন্দ্রে যোগাসন করে উপকৃত হওয়ার শিক্ষার্থীদের কাছ থেকে শোনাব আপনাদের। আপনি এখানে কতদিন করছেন যোগাসন? আমি না, আমার মিসেস করছে, আমি কোম্পানি দিচ্ছি। কারণ মিসেস লাস্ট 2 ইয়ার্স মাঝে মধ্যে ফল ডাউন হয়ে যেত, রাস্তায় হাঁটতে গেলে ফল ডাউন হয়ে যেত। তো তারপর এটা ধরা পড়লো যে নিউরো প্রবলেমের জন্য ডাক্তার আগরওয়াল এখানে আসেন ফ্রম বর্ধমান, ওনাকে দেখালাম আজকে 6 মাস আগে। তো উনি বললেন টেস্ট করে যে এটা নিউরো প্রবলেম, আপনি আমার ওষুধও খান, সঙ্গে সঙ্গে একটা লাঠি ইউজ করুন। তো লাঠিটা ইউজ করতে আরম্ভ করলো, সেটা 4 মাস হলো। তো লাঠি ইউজ করতে করতে একদিন এই রিসার্চ সঙ্গে দেখা, ওর মোটামুটি বন্ধু মতো, তো বললো তুমি লাঠি নিয়ে দিদি কেন? তো বলছে যে আমার এই প্রবলেমের, নিউরো প্রবলেমের জন্যে আমাকে লাঠি নিতে ডাক্তার বলেছে, এবং তাতে করে আমি আর পড়ে যাচ্ছি না। তো তারপর রিতাই বলল যে তুমি যোগ ব্যায়ামে চলে এসো। তো ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বললো ইট ইজ বেটার, ওষুধের সঙ্গে আপনি ওষুধ ছেড়ে দেবেন কিন্তু যোগ ব্যায়ামটা ইউ উইল কন্টিনিউ। হ্যাঁ, তো এখানে করছি জাস্ট 2.5 মাস। এই 2.5 মাসে শুনুন, ওর নামনেস এবং টিঙ্গলিং এই দুটো এফেক্ট কিন্তু পুরোপুরি চলে গেছে। ওর কোমর এই টলতো, এইগুলা হয়েছে। এখনও পর্যন্ত যেটা পারছে না সেটা হচ্ছে এই একটা পায়ের ওপরে দাঁড়াতে পারছে না, সেটাও মিস্টার সুবীর অ্যাসিওর করেছে যে 6 মাস পর আপনি এটা করতে পারবেন। এখন সি হিট টু স্ট্যান্ড। আগের পজিশনটা কীরকম ছিল শুনুন, এই 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 মাই প্রবলেম ইজ 50-60% সলভ। এখন স্টেডিনেসটা এসেছে, যেটার নাম এই যে টিঙ্গলিং, এই টিঙ্গলিং এফেক্টটাও চলে গিয়েছে। এইগুলো হচ্ছে ওর ডেভেলপমেন্ট। আপনি কতটা নিজেকে সুস্থ মনে করছেন আগের থেকে? আমি অনেক সুস্থ, মানে প্রায় 70-80%। এখন নিজে হাঁটতে পারছি, আর পড়ে যাচ্ছি না। সবসময় পড়ে যেতাম, এই হাঁটু মুখ সব কেটে যেত। তারপর ডাক্তারকে দেখানোর পরে উনি আমাকে বললেন লাঠি ধরে হাঁটবেন, আর আপনি একটা লাঠি ধরে মর্নিং ওয়াক করবেন। তারপর করতে করতে লাঠি দিয়ে নিজেকে খুব খারাপ লাগছে লাঠি ধরে। তারপর আমি রীতার সঙ্গে দেখা হলো, রীতা বললো তুমি করো আমার সঙ্গে। হ্যাঁ, আমার স্পাইন প্রবলেম ছিল, হাঁটা চলা তারপরে লেখালেখি সব কিছুতেই অসুবিধা হচ্ছিলো। তো প্রথমে আমি থেরাপি নিয়েছিলাম, তারপরে যোগাতে জয়েন করেছিলাম। তো প্রচণ্ড রকম আমি ভালো আছি, এবং যে আমি হেঁটে এক মানে হাফ কিলোমিটারও হাঁটার কথা চিন্তা করতে পারতাম না, 6 মাস যোগা এখানে করার পর আমি কিন্তু আমি সত্যি সত্যি হেঁটে বৈষ্ণোদেবী গেছি এবং হেঁটে নেমেছি। টাইম লেগেছে আমার একটু, হ্যাঁ একটু টাইম লেগেছে বেশি, কিন্তু আমি হেঁটে করেছি, আমাকে কোনো ভেহিকেল একদম চিন্তা করতেই পারি না। তারপরে আমি আমার 6 মাস বন্ধ ছিল একটা ওটি হওয়ার পর, আবার আমি এখানে জয়েন করেছি। নিশ্চয়ই আমি খুব ভালো আছি। তা আমার প্রথম হতো কি, ওই কোমর থেকে পা পর্যন্ত ঝিনঝিন করতো, এবং আমি 5 মিনিটও হাঁটতে পারতাম না, এবং দাঁড়াতে অসুবিধা হতো, শুলে বসলে ঠিক আছে, আর কোমর থেকে পা পর্যন্ত মানে প্রচণ্ড মানে একটা ঝিনঝিন ভাব। এবং এমন হতো স্কুটার চালাচ্ছি, পায়ের জুতোটা মানে খুলে গেলে পর আমি পাটা এমনই অসারের মতো লাগতো আর কি, বুঝতেই পারতাম না। তারপরে মানে খবর পাওয়ার পর আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি,
তা উনি প্রথমে একদিন দুদিন আমার ঘরে গিয়েছিলেন, তারপর উনি বললেন উনি তো খুবই ব্যস্ত লোক, ওনার অনেক স্টুডেন্ট, ওরা এইভাবে তো ঘরে এসে আপনারও উপকার হবে না, আমারও সময় নেই, তা আপনি আমার সেন্টারে আসুন, তারপর আমি সেন্টারে যোগাযোগ করি। তারপর গত 18 তারিখ থেকে আমরা করছি, আমরা প্রত্যেকদিনই করছি, আগে যে অ্যাঙ্কোলাইসিস বন্ডিস বুক যে বিশেষ বললো আর কি, তা এখন এই সামান্য কয়েকদিনই অনেকটা উপকার পেয়েছি। তো আশা রাখি আরও মানে আগামী দিনে সুস্থ হব, এই আশা রাখছি আর কি। 5টা ওটি আছে শরীরে, স্পাইনের প্রবলেম প্রায় ধরুন 24 বছর ধরে, ফার্স্ট বেবি হওয়ার পর থেকে। বেলোর চেন্নাই সব অপারেশন করতে বলে দিয়েছিল, তো আমি স্যারের কাছে এসে আমার মিনিমাম 80% আমার রিকভারি হয়ে গেছি। আগের থেকে অনেক কাজে এনার্জি পাই, আমি আগে স্কুটি চালাতে আমার বারণ করেছিল, কিন্তু এখন স্কুটি ফোর হুইলার সবই আমি এখন চালাতে পারি এবং অনেক কিছুই করতে পারি, দৌড় ঝাঁপ কাজ অনেক বেটার আছি। তাই সবাইকেই বলবো যোগা করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর সারা টেকনিক শেখাতে ব্লক সেবি, রিবন সেবি, ওড়না সেবি, যো কি মেরে অন্দর এক ইচ্ছা থাকে হম সারা করে। আর প্লাস মেরা থোড়া সা বডি ওয়েট হেভি হ্যায়, তো সার কে পাস করকে মেরে কো বহুত কনফিডেন্স রহতা হ্যায় কি কুছ ভি মেরা ফ্র্যাকচার নেই হোগা, হম সব কুছ কর সকতে হ্যায় সার। প্লাস বীচ বীচ মে পজিটিভ কোটস বোলতে রহতে হ্যায়, হোগা ক্যো নেই হোগা, একদম ঐশ্বর্যা রায় বনা দেঙ্গে, তো ইয়ে সবসে মেরে কো না বহুত কনফিডেন্স আতা হ্যায়, পজিটিভ থিঙ্কিং আতা হ্যায়, মর্নিং মে যোগা করকে মেরা সারা দিন বহুত পজিটিভ জাতা হ্যায়। নেই মেরা এসা কোই প্রবলেম নেই থা, সিফ বডি ওয়েট ज़्यादा है, इसलिए मेरे को योगा करने में थोड़ा और कहीं पर डर लगता था, लेकिन सर के हाँ मेंटेन करने के लिए और सर के पास आके हम बहुत फ्लेक्सिबल हो गए। तीन मास তিন মাস আগে মার্চ মাসে হঠাৎ করে না পাটা এ পাটা হঠাৎ হাঁটুতে জোর নেই পড়ে গেলাম, মানে বেশ ভালোই উঁচু থেকে পড়ে গিয়ে মুখ থুপড়ে পড়লাম, পাটা বেন্ড হয়ে গেলো, হাতটা মুচকে গেল, নিয়ে ডাক্তার দেখালাম, বলছে না এখানে নার্ভের প্রবলেম হয়ে গেছে, নিউরো প্রবলেম, মেডিসিন খেতে হবে, দরকার পড়লে ইঞ্জেকশন নিতে হবে, এমআরআই করতে হবে। তা আমি বললাম এমআরআই আমি করবো না, ওই মেশিনের ভেতরে ঢুকবো না, আমার ভয় লাগলো। নিয়ে তারপরে মোটামুটি ওইভাবে চলছিলো, মানে এক পায়ে হট দিয়ে এক পা দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিলাম। তারপর হঠাৎ বদনাদেবকে বললেন যে তুমি যোগাতে ইয়ে করো, তাই সুবিধার সঙ্গে কথা হলো, সুবিধা বলে আপনি ইমিডিয়েট চলে আসুন, তাই সেদিনই আমি চলে এলাম। তখন আমাকে বলে এই এক্সারসাইজ দিলাম, দেখালেন, বলে এটা আপনি করুন, করার পর 6 দিন পরে আসবেন। 6 দিনের পরে দেখছি আমার ওই কমজোরটা চলে গেল, আমার ইঞ্জেকশন নিতে হলো না। তারপরে থেকে আমি ওই এপ্রিলের 27 তারিখ থেকে রেগুলার করে আমার পায়ে এখন মানে কোনো মনেই হয় না যে ওরকম ব্যাপার একটা হয়েছিলো, একদম আগের মতন হয়ে গেছি আর কি। কৃষ্ণা সৌমণ্ডল আমরা বাড়িতেই প্রথমে ওনাকে ডেকেছিলাম সুবিধাকে, তো সুবিধা আমাদেরকে কয়েকটা প্রথমে ব্যায়াম দেখিয়েছিল, আমি ওগুলো করার চেষ্টা করছিলাম, কিন্তু তারপর আরেকবার দ্বিতীয়বার ডাকি, দ্বিতীয় ডাকার পর সুবিধা বললো যে তুমি এখানে না করে তুমি যোগার আমার ওখানে এসো 24 নম্বরে কবিগুরু, তো এখানে আসি, এখানে এসে অনেকটা ইম্প্রুভ, আমি নিচে বসতে পারতাম না, এখন অনেকটা ইম্প্রুভ, নিচে বসে অনেক কিছু কাজ করতে পারি। আর হাঁটাটা আমার হাঁটুর প্রবলেম আছে, হাঁটুর প্রবলেমটা এখনও সলভ হয়, অপারেশন করতে বলেছিল, যে অপারেশনটার কোনো গতি নেই, ও ছেলে চাকরি করে, তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে দেখছি যে অপারেশন আর লাগবে না, ভালোই ফ্লেক্সিবল হয়েছে, আর আমার সেরকম কোনো প্রবলেম ছিল না, কিন্তু আমার কিছু প্রবলেম ছিল না, কিন্তু আমি ওনার সঙ্গে আছি, হাজব্যান্ডের সঙ্গে, তো আমি এখন অনেক ফ্লেক্সিবল। মণ্ডল, আমার বয়স 48, তো আমি এখানে 2 বছর ধরে যোগা করছি, আমি একজন ডায়াবেটিক পেশেন্ট, তো এখানে যোগা করার পর স্যারের কাছে আমি মানে সুগার অনেক কন্ট্রোলে আছে, হ্যাঁ এখন ভালো আছি, আর আগে ভীষণ উইক লাগতো, মানে হাতে পায়ের কোনো স্ট্রেংথ ছিল না, তো এখন হাতে পায়েরও স্ট্রেংথ আছে এবং আমি এখন ফিট আছি, সুস্থ আছি। বা দুপা হাঁটতেও পারতাম না, তারপর একজন ওষুধের দোকানে শুনলাম যে ইনি পিজি করানে না, এনার কাছে আসার পরে পিঠে একদম আমি ব্যাক করতে পারতাম না, মানে 25 বছর ধরে যেটা ভুগছি সেটা এখানে উনি ব্লক দিয়ে এই দিয়ে অর্ধেকটা আমার সেরে গেছে, মিনিমাম 8-10 দিন করছে, আমি বেশি দিন করিনি, কিন্তু অনেকটা সেরে গেছে, মনে হচ্ছে আমার উপকার পাবো আমি এনার কাছ থেকে, মানে আমার বিশ্বাস আছে। আমি কোমরের L4-L5-DS আর L5-S1-ADC এর সমস্যা নিয়ে 2000 সাল থেকে ভুগছি, দীর্ঘদিন বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্ট নিজের সেলফ বিহেভিয়ার চেঞ্জ করে করে চালাচ্ছিলাম, কিন্তু লাস্ট গত এপ্রিল মাসে আমার সিভিয়ার পেন হয়, আমি 3 দিন প্রায় বিছানা থেকে উঠতেই পারিনি, 3 দিন ধরে ডেলি 3-4টে করে পেন কিলার খেয়ে গেছি, লাস্টে 4 ডেতে আমি সুবিধাকে ফোন করি, সুবিধা আমাকে গিয়ে মোটামুটি 2 দিনের মধ্যে দাঁড় করিয়েছেন, তারপর থেকে আমি কন্টিনিউ করছি ব্যায়াম, অস্বাভাবিক রকম ভালো ফল পেয়েছি, আপাতত আমি সমস্ত রকম কাজই করি, কোনো কাজই কোনো অসুবিধা হয় না। তো আমার বয়স 53, মানে
বছর দুই ধরে আমার মিসেস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তো দু বছর ক্যান্সারের সঙ্গে ওর সঙ্গে লড়াই করতে করতে আমি মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়েছিলাম। তারপরে আমার ভাই কানঘর চালায়, মানে হিয়ারিং এইডসের নিয়ে কাজ করে, যাদের হিয়ারিং প্রবলেম আছে, ওর কাছ থেকে আমি আমাদের স্যারের ঠিকানা পেলাম। তো তখন থেকে আমি মানে প্রায় দু বছর হলো এই যোগব্যায়ামের সঙ্গে করছি। তো এটা করার ফলে আমার যে মনের যে মানে যে ছিল মানে প্রবলেম ছিল, যেভাবে বিপর্যস্ত এ থেকে মানসিক অবস্থা থেকে আমি বেরিয়ে আসতে পেরেছি এবং শারীরিকভাবে অনেক ফিট, মানসিকভাবেও স্ট্রং। অন্যদিকে গৃহকর্তা অর্থাৎ যার বাড়িতে চলে এই সেন্টারটি, তিনি বা কি জানালেন শুনে নেব। আমার বাড়ি এটাই, জায়গাটাও আমার, ঠিক আছে। আমরা যোগা শুরু করি আড়াই বছর আগে, আমি আমার মিসেস দিয়ে শুরু করি। তারপর আমার মিসেসের প্রচণ্ড নি প্রবলেম ছিল, ডাক্তার বলেছিল যে উত্তর অপারেশন এটা ভালো হবে না, সম্ভবই নয়, বললো কমোডিস করুন, আপনি এই করুন, অনেক কিছু বলেছে। অ্যাপোলো গেলাম, অ্যাপোলো বললো না ঠিক আছে, আমি এক্সারসাইজ করুন, ভালো হবে, সম্ভাবনা আছে। তারপর আমার মিসেস এসে শুধু আড়াই বছর আগে থেকে আমরা এক্সারসাইজ শুরু করি, আর স্পেশালি ও হাঁটু যেহেতু প্রবলেম, হাঁটুর উপরে প্রচণ্ড প্রেশার, কী এক্সারসাইজ করতে হবে সেটা হাঁটুর উপরে অনেকগুলি এক্সারসাইজ দেখিয়ে দেয় এবং আমরা প্রতিদিন এক্সারসাইজ করতে থাকি। এবং এক্সারসাইজ আমরা যেমন করতে থাকি, আমাদের শুনে শুনে লোক আরও আসতে থাকে, আস্তে আস্তে আজকে আমাদের এখানে স্ট্রেংথ 25 জন হয়ে গেছে, ঠিক আছে। এবং আলটিমেটলি একটা একটা যোগা মানে কমিউনিটি বিল্ড আপ হয়ে গেছে। এবং এটা ছাড়াও আরেকটা উনি আরেকটা আমাদের সুবীর স্যার আরেকটা ওখানে রিতার বাড়িতে আর কি ওখানে অম্বুজাতে একটা আরেকটা করেছে, ব্রাঞ্চ হয়েছে, অলরেডি হয়ে গেছে, সেখানেও 10 জন হয়ে গেছে। এখানে আমাদের 15 থেকে টোটাল কিনা 15-16 জন ডেলি অ্যাভারেজ হয় আর কি এখানে, কিন্তু ওখানেও 10-15 জন হয়ে গেছে অলরেডি। তা এইভাবে আস্তে আস্তে মানুষের উপকার হচ্ছে, এই যোগা কমিউনিটি বিল্ড আপ হচ্ছে আমাদের। আর অবশেষে শোনাবো সেই প্রশিক্ষকের কথা, যিনি তার আন্তরিক প্রচেষ্টায় একে একে সকলকে সুস্থ করে তোলার কাজ করে চলেছেন। তিনি অক্লান্ত পরিশ্রমের ফসল হিসাবে অসুস্থ মানুষদের সুস্থ করতে পেরে বেশ খুশি। এই প্রশিক্ষকের নাম সুবীর পাল, প্রাক্তন ফুটবলার, স্পোর্টস মেডিসিন নিয়ে পড়াশোনা করার পর এই যোগা কেন্দ্রটি পরিচালনা করছেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে যে অলনি স্পাইনের উপরে বেশি জোর দেওয়া হয়, এছাড়া নি প্রবলেম আছে কি নি অপারেশন করেছে, রিপ্লেসমেন্টেরও রোগী আছে। অ্যান্ড স্পাইন ইজ দ্য মেন ফ্যাক্টর, স্পাইনের এক্সারসাইজ করলে দ্য হোল বডি কমপ্লিটলি ভালো হয়ে যায়। আর আমি এই জিনিসটাই এখানে বেশি জোর দিয়েছি কি যে আমি স্পাইনেরই এক্সারসাইজ করাবো, অ্যান্ড ওটা নিয়ে আমার যেহেতু পড়াশোনা আছে কি একটু কালচার আছে, সেহেতু আমি ওটার উপরই স্পেসিফিক্যালি এদের ঠিক করি। এবং এরা অনেক বেশি ভালো হয়ে গেছে, এরা হাঁটাচলা করতে পারতো না, নানান রকম কমপ্লিকেশনে ছিল। তো এটা অ্যাকচুয়ালি একদম শুরু হয়েছিল কোভিড পিরিয়ডে। তো কোভিড পিরিয়ডে তো খুব কম সংখ্যক লোক আসতো, অ্যান্ড এই দু বছর হলো তো প্রচুর লোক, এখন প্রচুর সেন্টার হয়ে গেছে। অম্বুজাতে একটা সেন্টার আছে, অ্যান্ড এই সিটি সেন্টার সেকেন্ড বাসস্ট্যান্ডে মানে কবিগুরু সেকেন্ড স্টপেজে এই সেন্টারটা আছে, 24 কবিগুরু এই অ্যাড্রেসটা। তো এখানে প্রচুর লোক আসে, অম্বুজাতেও যায়, 20 অম্বুজা আছে ওখানে যায়। আমি তো মনের দিক দিয়ে খুব হ্যাপি, কারণ আমি চাই কি যে মানুষ মানে স্পেস, আমি দুর্গাপুরে ছিলাম, আমি চাই না যে দুর্গাপুরের লোকজন নানান রকম কমপ্লিকেশনে থাকুক, আমি চাই যে দুর্গাপুরের মানুষগুলো অন্তত ভালো থাকুক। অ্যান্ড এটা যেহেতু আমি এই এক্সারসাইজগুলো জানি, অ্যান্ড এই সেহেতু আমি খুব ইনিশিয়েটিভ দিয়ে এদেরকে মানে একদম টেক কেয়ার করে করানো হয়। আর এরা সবাই যেহেতু স্পাইনের অসুস্থ রুগী আছে, সেহেতু স্পাইনের এক্সারসাইজ একটু ডিফারেন্ট হয়, তো অন্য যোগব্যায়ামের সাথে স্পাইন এক্সারসাইজ একটু কমপ্লিটলি ডিফারেন্ট। তো স্পাইন এক্সারসাইজ যেহেতু নিউরোলজিক্যাল এক্সারসাইজ, সেটা সবাই করাতেও পারে না, বা সেই ধরনের পেশেন্টদেরকে করানো একটুখানি কঠিন। তো আমি এটা জানি বলে আমি খুব করাই এবং আমি খুব হ্যাপি, মানে ওরা মানে এরা তো ফিডব্যাক দিয়েছে, আপনি শুনতে পেয়েছেন, এবং ওই ফিডব্যাকটাই আমার কাছে সবচেয়ে বেশি, আমি হ্যাপি একদম একদম। যোগাসনের কিছু নিয়ম আপনাদের জন্য জানিয়ে রাখা একান্ত প্রয়োজন। নিয়মগুলি হলো, 3 বছরের ঊর্ধ্বে যে কেউ যোগাসন করতে পারে, সর্বদা খোলা স্থানে সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় যোগা করা যায়, খাবার খাওয়ার 3-4 ঘন্টা পর যোগাসন করলে উপকৃত হবেন, যোগাসনের 30 মিনিট পর স্নান এবং খাবার খাওয়া উচিত, মাটিতে বা ম্যাটে সুতির কাপড় বা ট্র্যাক প্যান্ট পরে যোগা করা উচিত, যোগাসনের সুফল পেতে সময় লাগে তাই অধৈর্য হওয়া উচিত নয়। অতএব আপনারা যারা স্পাইন বা হাঁটুর সমস্যায় ভুগছেন, তারা সুফল পেতে যোগাযোগ করতেই পারেন 24 কবিগুরু, কবিগুরু সেকেন্ড স্টপেজ, সিটি সেন্টারে।
যোগাসনে শরীর এবং মন দুই ভালো থাকে, তাই নিয়মিত সঠিক পদ্ধতি অনুসরণ করে যোগাসন করুন। সমরেন্দ্র দাস, এলসিডব্লিউ ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না, একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন, কিন্তু ভাবছেন করবেন কোথায়, নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই? চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সব কিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148।